তারকাদের নিয়ে গুজব নতুন কিছু নয়, কিন্তু কার্তিক আরিয়ান নাকি বিয়ে করছেন, হঠাৎ এমন দাবি করলেন কে? তারকার অনুরাগী থাকাটাই স্বাভাবিক, সময় বেঁধে তাদের নিয়ে কম বেশি গুজব ছড়াবে। কার্তিক আরিয়ানও তার ব্যতিক্রম নন, কিন্তু অনুরাগীদের তরফে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয়ে যায় ফলে তারকারাও একটু আচল অবস্থার শিকার হন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এরকম এক অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কার্তিক আরিয়ান। অভিনেতা হঠাৎই জানতে পারেন তার নাকি বিয়ে হয়ে গেছে। সকাল সকাল এরকম গুজব শুনে কার্তিক যথারীতি বিস্মিত। নৈপথ্যে ছিলেন অভিনেত্রীর এক পাগল অনুরাগী। কার্তিক জানিয়েছেন তিনি বাড়ির নিচে নেমে ওই মহিলার মুখোমুখি হন। ওই অনুরাগী কার্তিকও নিজের বিয়ে ছবি বাদিয়ে নিয়ে এসেছিলেন। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি সফটওয়্যারের সাহায্যে হয়েছিল, কিন্তু কার্তিকের কাছে বিষয়টি অস্বাস্থ্যকর মনে হয়েছিল। অভিনেতা জানিয়েছেন বিভিন্ন সময়ে অনুরাগীদের ঘিরে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হলেও এরকম ঘটনা তার জীবনে সেই প্রথম। সেই সঙ্গে কার্তিকের কাছে প্রশ্ন করা হয়েছিল অভিনেতা কী কী জিনিসের প্রতি পাগলামো রয়েছে। উত্তরে কার্তিক বলেন সিনেমা এবং কাটুরি অভিনেতার পুষ্য। চলতি বছরে মুক্তি পেয়েছে কার্তিকের ছবি ভুল বলাইয়া। এ ছবির বক্স অফিসে সাফল্যের পরে অভিনেতার গায়ে লেগে গিয়েছে বলিউড কনিষ্ঠ সুপারস্টারে তকমা। এই মুহূর্তে বিয়ে নয়, বরং কাজের প্রতি মন দিতে চাচ্ছেন কার্তিক। মুক্তি পাচ্ছে কার্তিক অভিনীত থ্রিলার ফেডি ছবিতে তিনি এক সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করছেন। আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে শেহজাদা। এই ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি সেনন।